আমাদের মাঠে বলতে আমি নগর বিক্ষোভ করে জাতীয় দলের শিক্ষক ফোরামের সদস্য সদ্ভাবজন শিক্ষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মাননীয় প্রধান অতিথি শব্দ কারা মুক্ত বিএনপির সংগ্রামী মহাসচিব গণতন্ত্র পুনর উদ্ধার আন্দোলনের বৃদ্ধি মহাসভার রীতা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক নবনির্বাচিত ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম বকুল সহ জাতীয়তাবাদী ছাত্র দলের বিক্ষোভী সভাপতি কাজী মুখের শেষ রক্ত বিন্দু দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল দীপ্ত শপথ গ্রহণ করতে চায়। আমাদের সকল সহযোদ্ধার কুম কুম হাত্তার প্রতিশোধ নিতে চাই। আমরা আমরা বলতে চাই আজকে গণঅবস্থান শুধু একটি প্রতীকী অবস্থান, সারা বাংলাদেশের মানুষ একাত্ম হয়ে এই 25-80-এর বিরুদ্ধে অবস্থান নিয়ে নিয়েছে। বন্ধুরা জাতীয়তাবাদী ছাত্র দল তাদের অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছে, আপনার রাজপথের ফাইনাল আসবে জাতীয়তাবাদী ছাত্র দল।